আকাশবাণী খবর পড়ছি সুমন মুখোপাধ্যায় লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে ভারত ও সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উদীয়মান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে ধর্ষণের মতো অপরাধ রুখতে কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন আজ তার জবাব দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী আশা অন্নপূর্ণা দেবী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী বিস্তারিত খবরে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে জান্সকার দ্রাস শাম নুব্রা এবং চাংথাং নামে নতুন পাঁচটি জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে বাস্তবায়িত করতে একটি উন্নত ও প্রগতিশীল লাদাখ গঠনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক এই পাঁচটি নতুন জেলা গঠন করছে লাদাখের মানুষের দরজা গোড়ায় সরকারি সুবিধা পৌঁছে যাবে বলে উল্লেখ করেন অমিত শাহ এখানকার জনগণের জন্য আরো সুযোগ তৈরি করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি জানিয়েছেন আসন্ন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য ষোলো জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি পাম্পোর থেকে সৈয়দ শওকত গায়ুর আন্দ্রাবি সোপিয়ান থেকে জাভেদ আহমেদ কাদরি রাজপোরা থেকে আশিদ ভাট অনন্তনাগ থেকে সৈয়দ ওয়াজাহাত কিস্তোয়ার থেকে সুশ্রী সাগুন পরিহার ডোডা থেকে গজয় সিং রানা কোকের নাগ থেকে চৌধুরী রোশন হোসেন গুজ্জার প্রমুখের নাম ঘোষণা করা হয়েছে এর আগে বিজেপি জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল পরে সেই তালিকা প্রত্যাহার করে নেওয়া হয় আগামী মাসের আঠারো তারিখ থেকে শুরু হতে চলা জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট তিন দফায় হবে ভোট গণনা হবে চৌঠা অক্টোবর সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তির সময়ে করতে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন দফতর জানিয়েছে অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে এবং নাগরিকদের ক্ষমতায়নের লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে নাগরিকরা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট তাদের অভিযোগের অভিযোগ নথিভুক্ত করতে পারেন এক জানালা ব্যবস্থায় অভিযোগের দ্রুত সুরাহার জন্য কেন্দ্রের প্রতিটি মন্ত্রক ও বিভাগকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করেছে করতে বলা হয়েছে প্রতিটি মন্ত্রককে একটি করে গ্রেভান্স সেল তৈরি করতেও বলা হয়েছে অভিযোগের নিষ্পত্তি করা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে এস ও ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে সেন্ট্রালাইজড পাবলিক গ্রেভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টালের মাধ্যমে দু হাজার বাইশ থেকে দু হাজার মধ্যে প্রায় ষাট লাখ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় গোলটেবিল বৈঠক আজ আইএসএম আজ অনুষ্ঠিত হয়েছে ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় গোলটেবিল বৈঠক আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ভারত ও সিঙ্গাপুর উদীয়মান বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দিকে জোর জোর দিয়েছে ডিজিটালাইজেশন দক্ষতা উন্নয়ন স্থিতিশীলতা চিকিৎসা ও ওষুধ এবং আধুনিক ম্যানুফ্যাকচারিং এবং যোগাযোগ এই ছটি বিষয়ে আলোচনা হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর রেল ও তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এই বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়ং ভারত সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ষাটতম বর্ষ পালন করার বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা যেমন আসিয়ান এবং জি টোয়েন্টির ক্ষেত্রে অগ্রগতি হওয়ার কথাও উঠে আসে উল্লেখ্য প্রথম গোলটেবিল বৈঠকে হওয়া আলোচনার ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা দক্ষতা উন্নয়ন ডিজিটাল এবং সেমিকন্ডাক্টর পরিমণ্ডল ক্ষেত্রে সহযোগিতায় সমঝোতাপত্র স্বাক্ষর হয় এর আগে মন্ত্রীরা সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগা রত্নাম ও প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে দেখা করেন এবং ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে থার্মান রত্নামের ভূমিকার কথা তুলে ধরেন এই দুই দেশের মন্ত্রী পর্যায়ের গোল টেবিল বৈঠকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ওং এর উল্লেখ করেন জয়শঙ্কর ধর্ষণের মতো অপরাধ রুখতে কঠোর কেন্দ্রীয় আইন এবং বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের প্রয়োজনের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তার জবাব দিয়েছেন তিনি লিখেছেন পয়লা জুলাই থেকে সারা দেশে যে ভারতীয় ন্যায় সংহিতা বলবৎ হয়েছে তাতে ধর্ষণের কঠোর সাজার সংস্থান রয়েছে পক্সো আইনের অধীনে বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সহায়তা পুষ্ট প্রকল্প শুরু হয়েছে দু হাজার উনিশের অক্টোবরে এবছর তিরিশে জুন পর্যন্ত তিরিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাতশো বাহান্নটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত চালু হয়েছে এর মধ্যে চারশো নয়টি শুধু পক্সো মামলার জন্য আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানিয়ে অন্নপূর্ণা দেবী তার চিঠিতে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের বিরুদ্ধে সব রকম বৈষম্য ও হিংসার অবসান ঘটাতে এবং তাদের জন্য নিরাপদ সুরক্ষিত ও সমদৃষ্টির সমাজ তৈরি করতে উদ্যোগী হবে বলে তাঁর আশা এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের কিনারায় আজ সিজিও কমপ্লেক্সে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয় আরজিকরের আর্থিক দুর্নীতি নিয়ে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে গতকাল দুজনের বাড়িতেই দীর্ঘ সময় তল্লাশি চালায় সিবিআই আরজিকরের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় আজ সিজিও কমপ্লেক্সে যান বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন আরজিকরের এমএসবিপি হিসেবে তদন্তে পূর্ণ সহযোগিতার চিঠি দিতেই তাঁর সিবিআই দফতরে আসা কার্যিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান বেআইনি বলে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন আজ নবান্নে এডিজির দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে শ্রী ভার্মা জানান এই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি বাঁধানোর পরিকল্পনা করা হয়েছে বলে তাদের কাছে নির্দিষ্ট খবর আছে খবর শুনছেন আকাশবাণী থেকে যথাযথ ধর্মীয় উদ্দীপনায় শ্রী শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ভক্তরা ভগবান কৃষ্ণের পূজার জন্য বিভিন্ন মন্দিরে ভিড় করছেন উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবনে ভগবান কৃষ্ণের জন্মতিথি উদযাপনের জন্য মন্দিরগুলিতে বিপুল জনসমাগম হয়েছে ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরায় বাঁকে বিহারী মন্দির প্রেম মন্দির ইস্কন মন্দির এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সহ হাজার হাজার মন্দিরকে সুসজ্জিত করা হয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ ও বিদেশের সমস্ত ভারতীয় নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেছেন এই আনন্দের উৎসব আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দৈব আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে তিনি সমস্ত নাগরিককে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কৃষকদের বিক্ষোভ নিয়ে দলের সাংসদ কঙ্গনা রানাওয়াতের মন্তব্য থেকে দূরত্ব রাখছে বিজেপি দলের নীতি নিয়ে তিনি কিছু বলার অধিকারী নন বলে বিজেপি জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য কঙ্গনা রানাওয়াতকে নির্দেশ দিয়েছে বিজেপি এক বিবৃতিতে জানানো হয়েছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সঙ্গে সামাজিক সম্প্রীতির নীতিতে বিশ্বাসী বিজেপি রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জেম ইউপিআই এবং ইউএলআই যুগান্তকারী পদক্ষেপ তিনি জানান আরবিআইয়ের ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ইউএলআই প্রযুক্তি প্ল্যাটফর্ম এক ঝঞ্ঝাটবিহীন ঋণদান সম্ভব করেছে শক্তিকান্ত দাস আজ বেঙ্গালুরুতে আরবিআই অ্যাট নব্বই কর্মসূচির অধীনে গ্লোবাল কনফারেন্স অন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক সম্মেলনে উদ্বোধনী ভাষণে অংশ নিয়ে বলেন ডিজিটাল পেমেন্টে খুব দ্রুত ও সুরক্ষিত লেনদেনকে সুনিশ্চিত করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ভাষণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো দিক নির্দেশ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য প্রধান উপদেষ্টা কিছু সংস্কারের কথা বললেও স্বল্প সময়ে তা বাস্তবায়িত করা সম্ভব নয় তবে সার্বিক পরিস্থিতি মানুষের উন্নয়নের জন্য ইতিবাচক দিকে এগোচ্ছে বলে তিনি আশাবাদী ভোট কখন হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত বলে ড ইউনুস যে কথা জানিয়েছেন তাকে সমর্থন জানিয়ে ফখরুল আশা প্রকাশ করেছেন শীঘ্রই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান পরামর্শদাতা অন্যদিকে গতকাল রাতে ঢাকা সচিবালয়ের কাছে আধা সামরিক সহায়ক বাহিনী বাংলাদেশ আনসারের কর্মীদের সঙ্গে কর্মীদের প্রতিবাদে সংঘর্ষে প্রায় তিরিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মুসাখেল জেলায় বন্দুকবাজের আক্রমণে কমপক্ষে জন নিহত হয়েছেন সরকারি সূত্রে জানা গেছে আজ সকালে ট্রাক এবং বাস থেকে নামিয়ে পরিচয় যাচাই করার পর তাদের গুলি করে মারা হয় নিহত সকলেই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা সশস্ত্র লোকেরা দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় কারা হামলার পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়